অনেক টেনশন রে, ভাল লাগে না। স্টার্ট হয় নাই, গাড়ি খুলে রাখছি, ঠিক আছে। এই যে সাইলেন্সার একটা নাট খুলছে, একটা খুললে পার নাই। তো গাড়িওয়ালা ফোন করলাম, ও ফ্রিজের কাম করে করলাম, গ্যারেন্টি কেনা কালকে সকালে কাইটা দিয়ে দেবো, নাহলে আমার যাবো না। 3 ঘন্টা খাটলাম, এক নাটই খুলে বললাম না। এমন জায়গায় হেডেক, বহুত টেনশন হয়েছে। দোকানে গাড়ি ঢুকাই দিলাম, এই যে দেখ, প্রায় 9:30 বাজে, 9:30। 5 মিনিট কম আছে, 9:30 বাজে গেল। বাড়ি যাইতে যাইতে 10টা, জল খেলাম পেট ভরে, কি করব। জাব জুব বন্ধ, টেনশন আছে রে, এগুলা কেমন, অনেক টেনশন আছে, বহুত টেনশন। ও সব খোলা গেছে, সাইলেন্সারটা খুললেই 10 মিনিটের কাজ, কিন্তু খুলল না। টেকনিক্যাল কাম তো কোন থাকি, টেনশন হবো কোয়াই মুশকিল। কালকে গাড়িওয়ালা আসবো, গাড়িওয়ালা হয়ে যায় কাটাবো, আর কি করে দেবো। পরদিন বাবু, হো একদম আসানি কাজ না বন্ধুরা, অনেক খাটনির কাজ। খালি জুটু বুঝতে করলো না, ভাঙ্গে গেলে 3-4 হাজার টাকা লাগিয়ে যাবে। অ্যাকচুয়ালি গাড়িটা খরচ হবে 4-5 হাজার টাকা, গাড়ি সিজ হয়ে গেছে, তো স্টার্ট হয় না, মনে হয় পিস্টন রিং জাম ধরে গেছে।